রাউজানুজ সম্প্রতি বন্যাত প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলত ব্যাপক ক্ষয়ক্ষতি হইয়ে উপজেলার অগু পৌরসভার ও সৈদুয়ো ইউনিয়নের বিভিন্ন স্থানত রাস্তাঘাট ঘরবাড়ি সহ কালভার্ট ব্রিজ ভাঙিয়ে বিভিন্ন যোগাযোগ সড়ক ফানি স্রোত ভাঙ্গি জনে বর্তমানে রাস্তাঘাটে কিন চলাচল অনুপযোগী হয়েছে। জিয়ানোর হারণে মানুষের জীবন যাপন চলাফেরা সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়ে সুইচ গেট লই নাই গুই তাহলে আর বেড়ে বহুত ক্ষতি হল। আর দেশের মানুষ তাই দেখতো না, বাড়ির মানুষ তাই দেখতো না। দ্বিতীয়ত তারা বালু তুলে তুলি বালু তুলে তুলে আর একাল খনন করে ফেলে পরিষ্কার করে লগে যাবি এই ক্ষয়ক্ষতির বিষয়ে এবং সমাধান লই এনে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রাজা সিপ্রাসরে জানাইল দিন, রাউজানের 14টি ইউনিয়নের মধ্যে 6টি ইউনিয়নকে মারাত্মকভাবে আক্রান্ত করেছে। যে বেড়িবাঁধগুলো ভেঙে গেছে, যেই কালভার্টগুলো ভেঙে গেছে, যে ব্রিজগুলো ভেঙে গেছে, আমরা সেখানে আরও 3 দিন আগে আমাদের টিম এলজিডি সওজ এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন মহোদয়গণ এসেছিলেন। আমরা ইতিমধ্যে লস অ্যান্ড ড্যামেজেস রিপোর্ট জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ তথা সরকারকে প্রেরণ করেছি। আমরা আশা করছি এই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে আমাদের যে পুনর্বাসন এবং মেরামত কার্যক্রম সেটি শুরু হয়ে যাবে। এই গত 3-4 দিনের লাগাতার বৃষ্টি মেজি এই পাহাড়ি ডল নামিয়ে রে এই ব্রিজ ভাঙি এই মুহূর্তে স্থানীয় একখান দাবি এই মানে তৎক্ষণাৎ যদি এই বিশ্বান গড়ি না দেয় তাহলে ইতরার বেশি পরিমাণ ক্ষতি হয়ে যাব। যদি এই ক্ষতি যদি পোষাইতে চায় তাহলে তারাতে এই বিশ্বান গড়ি দিবের তারা দাবি জানাই। মোহাম্মদ আরফাত হুসাইন, C+TV, রাউজান। এই যে দেখো KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।